হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সিম্পলের থেকে একটু গর্জিয়াসভাবে কাগজের প্রজাপতি বানানো যায়। আপনারা যদি সিম্পল উপায়ে প্রজাপতি বানাতে চান তাহলে ডেসক্রিপশনে গিয়ে আমার আগের ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি আজকে বিদায় নিচ্ছি। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।